বৌদি, আমি এনাকে একটু হলেও জানি। এনে খুব সিনসিয়ার আর কেয়ারিং, ভালোই হয়েছে। শুনুন, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। এই প্রথম ওষুধটা দিনে দুবার, সেকেন্ডটা দিনে তিনবার, আর SOS দিলাম, যদি ব্যথা বাড়ে তাহলে প্রয়োজনে দেবেন। আর পারলে হট ব্যাগ পিঠের তলায় দেবেন যদি ব্যথা বাড়ে। হ্যাঁ, ওর মুখটা একবার দেখো, কিরকম হয়ে গেছে। কোনো চিন্তা নেই, ওনারা যথেষ্ট ট্রেন। নিন, আর এখানে আমার ফোন নাম্বার আছে, প্রয়োজনে আমাকে ফোন করে নেবেন। ওকে, হ্যালো, হ্যাঁ, ও মিস্টার রাস্তোগির অবস্থা ভালো না? আচ্ছা, রিপোর্টগুলো চেক করেছেন? ঠিক আছে, আপনি ডক্টর ব্যানার্জিকে কল করে নিন। ওকে মোদি, একটা আর্জেন্ট কল, আমি বেরোতে হবে। আর তুমি একটু নিজের উপর খেয়াল রেখো, তোমার হাতে চাটা খেতেই হবে, বুঝলে? আর দেখি একটু আঙ্কেলের প্রেশারটা চেক করে যাই, ঠিক আছে? সাবধানে যাস। হুম, শুনুন, আপনার সাথে আপনাকে আমি ইটস ওকে, প্রয়োজনে আমাকে ফোন করে দেবেন। ওকে, অনু, দেখ তোর বাবা কি বলছে। কি বলছে? বলছে কাল থেকে অফিস যাবে। না না, ইম্পসিবল। আচ্ছা বাবা, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও। কে কাকে বোঝাবে বল? সমানে বুঝিয়ে আছি, কথা কানে নিলে তো। আমি আর পারছি না সত্যি লোকটাকে নিয়ে। অযথা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, আমার কিচ্ছু হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ। বাবা প্লিজ, তুমি এভাবে জেদ করো না। দেখো অদিতি এরকম ভাবে শুয়ে পড়ে রয়েছে, এখন তুমি যদি অসুস্থ হয়ে পড়ো বলতে পারো, আমি কোথায় যাই, আমার কি হবে? আচ্ছা বাবা বলছিল যে তোর উপর একটা স্ট্রেস চলছে, এখন যদি আমি অফিসে না যাই আমার জায়গায় বাবা যাবেন, আর আর আমি সেটা কি করে মেনে নিই বলতো? শোনো, আমি একটা কথা বলি। বলো। বাবার ব্যাপারটা আমাকে বুঝতে দাও প্লিজ, তুমি একটু রেস্ট নাও, এইটুকু আমি শুধু বলছি। ও অনু, হ্যাঁ বলছি, তোকে তো বলাই হয়নি, আদি গিয়েছিল অদিতিকে দেখতে নার্সিং হোমে। বাবা আমাকে তাই বলছিল, সঞ্জু আদিকে বাবা ঠিক পছন্দ করে না। শুধু দাদাই নয়, কেউই পছন্দ করে না, এন্ড দ্যাট ইজ কোয়াইট জাস্টিফাইড। অনু অনু প্লিজ, এসব কথা তোরা ছাড়। দেখ, আর যাই হোক অদিতির ভাই, সেই জন্যই তো সহ্যটা করা হয় মা, নাহলে যে ছেলে এতগুলো টাকা খরচা করে হোটেল ম্যানেজমেন্ট পড়ে, তারপর সে সিনেমা করবো বলে লাফাচ্ছে। সিনেমা করবে? বাহ, সে তো বিরাট ব্যাপার। না না, কিচ্ছু বিরাট ব্যাপার না বাবা, তুমি জানো হি ইজ আ ওয়ার্থলেস ফেলো। বিশ্বাস করো, ওর জন্য আমি একটা 14,000 টাকা মাইনের চাকরি দেখেছিলাম, শুধুমাত্র অদিতি আর আমার শাশুড়ির কথা ভেবে। বাবু সেটা করবেন না। আসলে কি জানিস তো, আমার তো শাশুড়ির কথা ভাবলে খুব খারাপ লাগে, বেচারি বিধবা মানুষ, দেখো কোথায় ছেলে পাশে দাঁড়াবে তা না, কি বলবো। আর এরপরে যদি বিয়ে থা করে তখন কি? মা তুমি হাসালে, ওই ছেলের বিয়ে? ওর একটা ওয়ার্থলেস ছেলের হাতে কে নিজের মেয়ের হাত তুলে দেবে? তুমি দেবে? প্লিজ প্লিজ স্টপ দিস ডিসকাশন, অন্য লোকেদের সম্বন্ধে আলোচনা করে আমাদের কি লাভ বলতো? আর আর একটা জিনিস ভুলে যাস না,
অদিতি এখন আমাদের বাড়িরই মেয়ে। ওর ভাইয়ের সম্বন্ধে যদি কোনো আলোচনা করিস, সেটা যদি ও শুনতে পায়, ওর খারাপ লাগতে পারে। বাবা, আমি কিন্তু আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ, যা। সত্যি গো, ছেলেটা সবার জন্য ভাবে। আমার সাথে কথা বলছো, তুমি আমাকে বলো, মমকে এর মধ্যে ইনভলভ করবে না। তোমার স্পর্ধা তো কম নয় অসীম, তোমার এত সাহস যে তুমি মাতাল হয়ে নন্দিনীর বেডরুমে ঢুকেছিলে। ক্লাবে পার্টি ছিল, একটু ড্রিঙ্ক করেছি, তাতে কি আছে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এক্স্যাক্টলি, অসীম বড় হয়েছে, একটু ড্রিঙ্ক করেছে, তাতে এত হাইপার হচ্ছ কেন? বিদেশে পড়াশোনা করেছে, ক্লাবে পার্টিতে একটু ড্রিঙ্ক করবে, সেটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক? ও মাতাল হয়ে ওর হবু স্ত্রীর সঙ্গে অসভ্যতা করবে, এটা স্বাভাবিক? তোমাকে আমার স্ত্রী বলতে, অসীমকে আমার নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করে, জাস্ট লজ্জা, লজ্জা। ও, একটা পরের মেয়ের উপর তোমার এত দরদ যে নিজের ছেলে, নিজের স্ত্রী, তাদের সাথে তুমি এইভাবে কথা বলছো? ছাড়ো মা, ড্যাড ও সব বুঝবে না। নন্দিনী যেন কচি খুকি, আর তাছাড়া আমি যদি আমার উডবি ওয়াইফের সাথে দেখা করতে যাই, তাতে কার কি? তোমার সঙ্গে তো এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। তাহলে তো তোমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলার কোনো প্রয়োজনই পড়ত না। তোমাকে লেখাপড়া শিখিয়ে তো কোনো লাভ হয়নি, তুমি একটা অমানুষ তৈরি হয়েছো। হ্যাঁ, তুমি নন্দিনীর পক্ষে কথা বলে আমার ওপর রাগ দেখিয়ে নিজের রাগটা প্রকাশ করছো, তাই তো? তাই করো। তোমার সঙ্গে, রাধা তোমাদের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হয়। লম্পট ছেলে আর তার মায়ের প্রশ্রয়, আমাকে যে আরো কত অপমান সহ্য করতে হবে কে জানে। একটা কথা মনে রেখো, বিষ গাছ তো পুঁতছ, পারবে তো সহ্য করতে তার বিষ ফলটা? তোমাকে কে বলেছে আমি নন্দিনীদের বাড়িতে গিয়েছিলাম? এবার কি বাবার গায়েও হাত তুলবে? বাবা, এসো না। বসো। আচ্ছা মা, তুমি কেন বাবাকে আবার নিয়ে এলে সিঁড়ি ভেঙে? আমি আসতে দেবার কে বল? তোর বাবা আমার কথা শুনে? দেখছো তো কিরম বকছে। বকলে হবে নাকি? এতদিন আমার ঘরের লক্ষ্মী ঘরে ছিল না, আবার ফিরে এসে সবাই আনন্দ করছে, আর আমি আনন্দ করব না? শুনলি তো? বল বল, এখন কি উত্তর দিবি? দে, তুমি না সত্যি বাবা, প্লিজ আমার বারণ করিস না। আজ আজ আমার বড় আনন্দ হচ্ছে রে মা, জানিস এতদিন না আমি একটা অপরাধীর মতো ঘরের কোণে চুপটি করে বসেছিলাম। বিয়ান কতবার ফোন করেছে, আমি ফোনটা পর্যন্ত ধরিনি। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলি। বল। আমার মা খুব ভালো করে জানেন যে যে বাড়িতে আমার বিয়ে হয়েছে না, এইখানে আমার যা যত্ন হবে এটা কোথাও হবে না। আর আমার ভাই তো এসেছিল, দেখে যাচ্ছে। এটাই তো আমার
সান্ত্বনা রে মা, এবার দেখবি শঙ্কর চ্যাটার্জির সুগার প্রেশার সব একেবারে ভ্যানিশ। এখন আমার অফিস যাবে বলছে জানিস তো? কি বললে, তুমি অফিস যাবে? ঠিক আছে, আমিও নার্সিংহোমে চলে যাব, তখন দেখব মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে কি করে অফিস যায়। দেখো আবার এইসব কথা বলছে, দেখো এই দাঁড়িয়ে বললি কেন, আয় না কাছে। বাবা মা তোমাদের তো আলাপ হয়নি না, ওই হলো নন্দিনী, বিক্রম ওকেই পাঠিয়েছে আমাকে দেখাশুনো করার জন্য। থাক মা দেখি, মা এটা একেবারে বাচ্চা মেয়ে রে, এ কি করে তুই নার্সিং করবে? হ্যাঁ সর্বনাশ করলে, তুমি ওকে কি বলছো নার্স, কাল ফুলে যাবে এক্ষুনি। ও আমার সিস্টার, হ্যাঁ বোন তো, একজন বোন তার দিদিকে যতটুকু যত্ন করতে পারে ও ঠিক ততটুকুই করবে। তুই যখন বোন বলেছিস তাহলে তো করতে পারবেই মনে হচ্ছে। কি পারবে তো করতে সব সেবা? হ্যাঁ আমি ঠিক পারবো, আর না পারলে আপনাকে গিয়ে বলবো। এই হলো কথার মতো কথা, ওপর চালাকি নেই, না পারলে শিখে নেব, ব্যাস। ভালো বলেছিস তো মা, এই দেখো অভ্যেস খারাপ, তুই বলে ফেললাম, ভালো বলেছেন। না না আপনি আমাকে তুই বলবেন, দিদি আমাকে বোন বলে না। দেখেছো তো মেয়ের মুখও আছে। শোনো আমি কিন্তু আপনি টাপনি বলতে পারবো না, তুমি বলবো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে ওসব আপনি টাপনি বলতে হবে না। বাবা আসছি, চাটা গুলো দেবো তারপর তো আসবো। বৌদিমণি চা, আমি চা দিয়ে দিচ্ছি। এই আপনার চা। এই সালোয়ারটাই তুমি কেচেছিলাম, বড়বাবুর বাথরুমে পড়েছিল, তারপর সালোয়ারটা ছাদ থেকে চুরি হয়ে গেল। এই সালোয়ারটা ও পেলো কোত্থেকে? হাই পদ্ম, হ্যাঁ ওরম করে হাঁ করে দেখছিস কি? না না তুমি যাও, আমি দিদিকে চাটা খাইয়ে দেবো, যাও যাও আমি খাইয়ে দিচ্ছি। নন্দিনী আমার মিঠু মন মোমো, ওদের সঙ্গে তোর ভালো করে আলাপ হয়েছে? একটু 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 হয়েছে, ভালো করে আলাপ করে নি বুঝলি। আর শোন না, তুই সেই কবে থেকে এক সালোয়ার কামিজ পরে আছিস? আমার আলমারিতে যে অনেকগুলো সালোয়ার কামিজ আছে, ওখান থেকে নিয়ে পরবি পছন্দ করে নিয়ে। ঠিক আছে নাও, এখন তুমি চাটা একটু খাও। আমার খেতে ইচ্ছে করছে না বলছি তো। বেশ মিষ্টি মেয়ে তাই না? কিরকম অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে নিল। তা না হলে কি আর বৌমা এমনি এমনি অত আদর করে? ভারী মিষ্টি মেয়ে। শোনো এবার আসল কথাটা বলে না, এরপর তো ভুলে যাবে। না না ভুলে যাবো কেন, ভুলে যাবো কেন? বলছিলাম কি অদিতি,
এই শুয়ে শুয়ে না এই সায়নের বিয়ের ব্যাপারটা এবার পাকা করে ফেল। অবদোষটা খুব খেপেছে বুঝলি, সামান্য একটা আরশোলা নিয়ে বিয়ে ভেঙে যাবে, এটা তো একেবারে গিনিস বুকে উঠে যাবে রে। হ্যাঁ ও আদিতি, তুই বাবা একটু শানুকে এবার বোঝা বিয়ের ব্যাপার, কিছুতেই ছেলেটা কথা শুনতে চাইছে না, একটা ডেট টেট পাই। এই ভাবি সাহেবা, বাড়িতে এসে কেমন ফিল করছো? খুব ভালো রে। তার আগে একটা কথা বলি, হুম, তুই না 200 বছর বাঁচবি। কেন? এই দেখো শুরু হয়ে গেল দেওর বৌদির প্রাইভেট কথা, আমরা বাদ। আর থেকে কি হলো, চলো যাবে নাকি? আর এখানে বসে থেকে কি, চলো চলো, বাচ্চাদের বাবাকে খেতে দিতে হবে। নাও দেওর বৌদি প্রাইভেট কথা বলো। আসছি রে বাবু। আসছি রে মা। হুম, আগে বলো তো 200 বছর কেন বাঁচবো? এক্ষুনি তোর সম্পর্কেই কথা হচ্ছিল তাই জন্য বললাম। বাহ, কেয়া বাত! সোহিনীর কেয়া বাত! ওরে, আমাকে একটু সুস্থ হতে দে, তারপর তো তোর মাথায় টোপরটা পরাবো। বল সোহিনীর খবর কি বল। আচ্ছা, ইয়ার কি টাইপের পরে হবে? শোন না, বিক্রম এসেছিল। বিক্রম 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 একটা গিফট পাঠিয়েছে, দারুণ গিফট। ও, বিক্রম গিফট পাঠিয়েছে? আলাপ করে দেবো তোর সঙ্গে। গিফটের সঙ্গে আবার আলাপ করবো কেন? ওর যে একটা অ্যাটেন্ডেন্ট পাঠাবার কথা ছিল না, সেটা পাঠিয়েছে। দারুণ মেয়ে, ভীষণ মিষ্টি মেয়ে জানিস তো, আর একদম নার্সের মতন নয়, মানে কড়া নয়, সবসময় হাসে, একেবারে তোমার মতো। সেটা তো তুই দেখবি। আচ্ছা একটা কথা জানিস, আমার মনে হচ্ছে ও তো 8টা থেকে 8টা মানে 12 ঘন্টা থাকবে, তো তারপরের মানে সময়টা মানে 24 ঘন্টা না, ওই ওই রকম 24 ঘন্টা নার্স লাগতে গেলে তো আবার ভীষণ খরচা হয়ে যাবে বল। বৌদি ভাই একদম খরচার কথা বলবে না, ও 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টাই থাকবে, আর তার জন্য যা খরচা হয় আমি দেবো। দাদা, আমি বিক্রমের সঙ্গে ফোনে কথা বলছি। হ্যাঁ বিক্রম বলছিস? সেটা আবার কি, তুই কাকে ফোন করেছিস? কেন তোকে? চাপ বাবা, আমাকে ফোন করে তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি বিক্রম কিনা? সত্যি আমার মাথাটা একদম গেছে। এই শোন না। বল না। বলছিলাম যে তুই বৌদির জন্য যে মেয়েটিকে পাঠিয়েছিস। পাঠিয়েছি? কি পাঠিয়েছি, কাকে পাঠিয়েছি? হ্যাঁ হ্যাঁ, ওই যে নন্দিনী। হ্যাঁ, নন্দিনী বলে যে মেয়েটিকে পাঠিয়েছিস। কি পছন্দ হয়ে গেল নাকি সোহিনীর বদলে নন্দিনী? বিক্রম চ্যাংড়াম করিস না। শোন না, বলছিলাম যে ওই মেয়েটিকে একটু 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা থাকা একটু ব্যবস্থা করে দেনা। ছা বাবা, আমি ঘটক নাকি? আচ্ছা 24 ঘন্টার জন্য আমি কি করে ব্যবস্থা করে দেবো? ইয়ার কি করিস না, একটু সিরিয়াসলি কথাটা শোন না। বলছিলাম যে সিরিয়াসলি বলছি, ওই নন্দিনী মেয়েটিকে বৌদির অ্যাটেন্ডেন্ট হিসাবে একটু 24 ঘন্টার জন্য থাকার ব্যবস্থা করে দেনা। ও তাই বল, অ্যাটেন্ডেন্ট হিসেবে। তুই ডিরেক্ট কথা বল না, যদি রাজি হয়। কিন্তু যদি রাজি না হয়? অনেক টাকা চাইতে পারে। বিক্রম যত টাকা চায় তত টাকাই দেওয়া হবে, তুই শুধু ওকে রাজি করা প্লিজ, আমি কিছু শুনতে চাই না। গুড গুড, দেখ বৌদির জন্য থেকে যদি দেওরকে একটু টাইম দেয়। বিক্রম একদম ইয়ার্কি মারবি না, শোন আমি কিচ্ছু জানি না, তুই ওকে রাজি করা, আমি রাখছি, বাই। শোনো, তোমার ওকে পছন্দ, তোমার ওকে 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা দরকার, তাই ও এবার থেকে 24 ঘন্টাই এখানে থাকবে, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি সব ব্যবস্থা করে দেবো। জানো তারা 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 তারা